প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী বারি সিদ্দিকীর পথেই হাঁটছেন মেয়ে এলমা সিদ্দিকী। বাংলা ঢোলের ব্যানারে বেরিয়েছে প্রথম অ্যালবাম ভালোবাসার পরে। অ্যালবামের দুটি গান নিয়ে চলছে মিউজিক ভিডিও তৈরির কাজ। একাত্তরের সাথে গানে গল্পে সেটাই জানালেন এই শিল্পী। আর একাত্তরেই প্রথম প্রকাশিত হয়েছে গানটির স্টুডিও ভার্সন। বাবার মতো মেয়েও যেন জন্মেছেন কণ্ঠে সুরের মায়াবী জাদু নিয়ে, তাই তো সঙ্গীতের পথে হাতে খড়িটা তার একেবারেই স্বভাবজাত। আমার হতো ক্ষতি একটু দেখা দিতে যদি করুণা করে আগুন কোনো প্রতিষ্ঠানে শিখে পড়ে তৈরি হয়ে নয়, শিখেছেন নিজে নিজে, কখনো বা বারি সিদ্দিকীর কাছে কিংবা বাবার গলা শুনে শুনে। স্টুডিওর সকল প্রস্তুতি শেষে এই গানটি দিয়েই আত্মপ্রকাশ ঘটছে এলমা সিদ্দিকীর। নিজের অভিষেক প্রসঙ্গে এলমা জানালেন, 2012 সালেই অ্যালবাম করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। তবে প্রথম আত্মপ্রকাশের এই সময়টাতে বাবার শূন্যতা অনুভব করছেন তিনি। উনি একটা স্টেজ প্রোগ্রামে আমাকে কথাও দিয়েছিল যে আমার অ্যালবাম নিয়ে কাজ করবে, কিন্তু তারপর পড়ালেখার একটা ব্যস্ততা ছিল, উনিও খুব ব্যস্ত মানুষ ছিলেন, তো খুব একটা সময় দিতে পারতেন না, তো যার কারণে আমিও খুব একটা প্রেশার ক্রিয়েট করতাম না যে বের করতেই হবে। আর উনি সবসময় চাইতো যে আমি একটু ম্যাচিওরড হই, একটু পড়ালেখাটা আমার হোক, তারপরে গানের ফিলটা আরও বেশি আসবে। বিদেশে পড়াশোনা করা এলমা জানালেন, এখন থেকে দেশেই থাকবেন আর থাকবে গান নিয়েই থাকবে ব্যস্ততা। এই ঈদের পরেও কোরবানির ঈদেও আর একটা প্ল্যানিং চলছে আমার, সেটা হচ্ছে দেলোয়ার আঙ্কেল আমার গানগুলোর লিখেছেন এবং সেগুলো হচ্ছে আমার বাবারই আনরিলিজড কিছু সুর, যেটা উনি সুর দিয়েছেন বাট স্টুডিওতে ভয়েসটা দিয়ে যেতে পারেনি, সেরকম চারটা থেকে পাঁচটা গান আমি কমপ্লিট করেছি ইতোমধ্যে, সেগুলোও আসছে সামনে। লোকগান দিয়ে আত্মপ্রকাশ করলেও করতে চান সব ঘরানার গান। নতুন অ্যালবামের গানগুলো শ্রোতাদের মনে জায়গা করে নেবে এমনটাই মনে করছেন এলমা সিদ্দিকী। কামরুন নাহার রাখি, একাত্তর, ঢাকা।